নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। মাটির তলায় অস্ত্রের ভান্ডার, পুলিশের চোখ এড়িয়ে তৈরি হচ্ছিল আগ্নেয়াস্ত্র। এদিক ওদিক ছড়িয়ে কার্তুজ, ম্যাগাজিন, রিভলভার। মাটির নিচে অস্ত্র কারখানা দেখে চক্ষু চড়ক কাজ কলকাতা পুলিশের। এ যেন ঠিক সিনেমার সেট। কিছুদিন আগে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়েছিল ইমতিয়াজ নামে এক ব্যক্তি। তাকে জেরা করে এই অস্ত্র কারখানার হদিশ মেলে। সবে শুরু হয়েছিল বিয়ে। পাত্র ধুলিয়ান শহরের দিঘড়ি পল্লীর বছর একুশের কাজল শেখ, পাত্রী পাশেই কাকুরিয়া গ্রামের রিঙ্কি খাতুন। বিয়ে বাড়ি জুড়ে চলছে আনন্দ উৎসব, আর ঠিক তখনই পাত্রের মোবাইল বেজে উঠল। রক্তদান শিবির হচ্ছে ডাক বাংলা মোড়ে, তাই তোকে আসতে হবে রক্ত দিতে। তবে ওই বন্ধু জানা ছিল না তার বিয়ে হচ্ছিল। একই কাণ্ড, বিয়ের আসর ছেড়ে কেউ কি এভাবে ছোটে রক্ত দিতে? তবে এই কাজে সম্মতি দিয়েছে তার স্ত্রীও। অন্যকে জীবন দান করেই শুরু হোক নতুন জীবন। ট্রেনে দুই যাত্রীর বচসা, সেখান থেকে একজন অপর একজনকে ঠেলে ফেলে দিলেন চলন্ত ট্রেন থেকে। শনিবার রাতে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের এই ভিডিও দেখে চমকে উঠেছেন সকলেই। শেষমেশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে পড়ে যাওয়া ওই যাত্রীকে। রেল সূত্রে তার পরিচয় জানা যায়। নাম সজল শেখ, বাড়ি বীরভূমেরই সুদীপুরে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জানায় তার সঙ্গে কি ঘটেছিল। সহযাত্রীদের খারাপ কাজে বাধা দেওয়ায় তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।